দুই ভাই বোন মিলে এত রাতে বানিয়ে ফেলাম চট্টগ্রামের বিখ্যাত লেবুর কাজি আর এটা বানিয়ে খাওয়ার পর মনে হলো কেন এতদিন এই রেসিপি আমি শিখলাম না হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চট্টগ্রামের এক ফ্রেন্ড বলো তুই তো রেসিপি কুইন তুই এত কিছু রেসিপি ট্রাই করস বাট আমাদের চট্টগ্রামের এই খাবারটা ট্রাই করস না তো ওর থেকে শিখে আমি রেসিপিটা ট্রাই করতেছি এটা হচ্ছে লেবুর কাজি এই জন্য আমার শুকনো মরিচ আর হচ্ছে রসুনটা আমি তেলে সুন্দর করে ভেজে নিয়েছি লাগবে হচ্ছে লেবু লেবু কিছু স্লাইস চাক চাক করে নিয়েছি আর বাকিগুলো এভাবে কেটে নিব তারপর হচ্ছে একটা বাটি নিয়ে নিলাম এখন হচ্ছে যে শুকনো মরিচগুলো আমি তেলে নিয়েছি সেটা হচ্ছে দিয়ে দিব তারপর লবণ দিয়ে শুকনো মরিচগুলো আমি ভেঙে নিব আর হচ্ছে অরিজিনাল যে চট্টগ্রামে লেবুর কাজি সেটাতে আবার এত মরিচ ইউজ হয় না তো আমাকে ওর মতো করে বলছে যে এভাবে বানালে বেশি মজা হয় মুখরুচক রসুন আমি চটকে তারপর দিয়ে দিলাম এখন লেবুগুলো সব রস নিয়ে নিব একদম সুন্দর করে তারপর হচ্ছে মিক্স করে এখন দিয়ে দিব বিট লবণ লবণটা দিলে অনেক টেস্টি হয় যেহেতু এটা একটা টকের মতো হবে তারপর দিয়ে দিলাম পানি এখানে হচ্ছে ডালের মতো করে ইচ্ছে মতো পানি দিয়ে দিতে হবে এরপর উপর থেকে কাঁচা সরিষার তেল দেওয়ার পর এরপর লেবু স্লাইসগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল চট্টগ্রামে বিখ্যাত লেবুর কাজে আর এটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে ভর্তা মাংস তারপর হচ্ছে ডিম ভুনা এগুলো দিয়ে নাকি অনেক মজা লাগে তো আমার বাসায় হচ্ছে আমি এমনি ভর্তা যেহেতু আমার ভাই আছে তো আমরা দুই মিলে হচ্ছে হচ্ছে সুন্দর করে এটা বানিয়ে ফেললাম এখন করছিলাম খাওয়ার পালা তো ফার্স্ট টাইম ভর্তা নিলাম তারপর একটা ডিম নিলাম আজকে আমি হচ্ছে এই কাজিটা দিয়ে খাওয়ার জন্য আলুর ভর্তা করছি ডাল রান্না করি নাই তারপর হচ্ছে ও বললো কি আমার ফ্রেন্ড বলছে তুই ডাল রান্না করিস না এই কাজি দিয়ে খেয়ে দেখ ভর্তা এত মজা মি আমি হচ্ছে ভাবতেও পারি না এত মজা যা হবে মাশাআল্লাহ তোমরা বাসায় যারা ট্রাই করো নাই তারা অবশ্যই ট্রাই করতে পারো চট্টগ্রামের আপুরা জানাতে পারো যে আমার রেসিপিটা ঠিক আছে কিনা অবশ্যই আসল কাজী যেটা বানাই লেবুর কাজী সেটা হচ্ছে তারা পেট ঠান্ডা রাখার জন্য খায় সেখানে আবার এত মිරිচ রেসি ইউজ হয় না বাট এটাতে অনেক ফ্লেশন আসছে মানুষ নিজের মতো করে মুখরচুক করে বানায় তো এটা যারা হচ্ছে ব্যাচেলার আছে তারা ডালের পরিবর্তে কিন্তু এটা খেতে পারো এত মজা আমার কাছে এত ভালো লাগছে আমি এই রেসিপিটা শিখে আমার ফ্রেন্ডকে অনেক ধন্যবাদ দিছে আমি এখন থেকে এটা বানিয়ে বানিয়ে মাঝে মাঝে খাব ডালা রান্না করব না তারপর হচ্ছে আমার ভাই বলতো সে উনি কি লাচ্ছি খাবে তো আমি বললাম চল আমরা ভাই বনা হচ্ছে হুটহাট কোন টাইম নাই যখন যেটা খেতে ইচ্ছা করে বানিয়ে ফেলি আমার ফ্রিজে মোটামুটি সবকিছুই থাকে তো মিষ্টি দইটা নিয়ে নিলাম এমনি মিষ্টি দই থাকে তারপর আজকে আরং এরটা ছিল তো ওইটা দিয়ে বানাচ্ছি মিষ্টি দই গুড় দুধ আর হচ্ছে চিনি আর পানি আর আইস দিলেই হয়ে যায় লাচ্ছি একদম বানানো ইজি তারপর হচ্ছে আমি ফুডেন স্পাইস থেকে যে ফ্রোজেন ফুডগুলো নিয়েছিলাম ওগুলো একটু ভেজে দিচ্ছি যে তো আমার ভাই আসাম গেলাম তুই একটু খা ও খুব একটা বেশি খাবে না অল্প অল্প আমরা সবাই মিলে দেখা যায় একটা দুইটা করে খেয়ে দেখতে শেষ হয়ে গেছে তো আবার বলতেছে সারি নাকি ও দই চিরা খাবে এই জন্য ওইটা বানিয়ে নিচ্ছে প্রথমে চিরাটা ভিজিয়ে নিলো তারপর হচ্ছে গুঁড়ো দুধ দিলো দই দিয়ে দিলো তারপর দিয়ে দিবে চিনি এরপর হচ্ছে কলাটা দিয়ে দিবে আর ও বলতেছে যেহেতু অনেক খাওয়া দাওয়া করছি আমরা তো দই চিরাই খাব সবাই হচ্ছে শাড়িতে তো এই জন্য আর কি দই চিরা প্রিপারেশন করতেছে আর আমার ভাইয়ের একটা গুণ অনেক ভালো ও হচ্ছে যেটা বানায় ওইটা অনেক মজা হয় মানে হাত দিয়ে যেটা মাখে ওইটা মাশাল এত টেস্টি হয় তো দই চিরা রেডি হয়ে গেছে যখন খাবো তখন আর কি মেখে খাবো তো ওইটা রেডি করে আমরা হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি দিছি কারণ এটা একটু মিক্স হলে খেতে ভাল লাগে আমরা সাহারিতে খাবো এইদিকে হচ্ছে আমার ভাই বলতেছে যেহেতু তোর বাসায় মুড়ি মশলা আছে তাহলে তোকে একটু ঝালমুড়ি বানায় খাওয়ায় কারণ আমুর বাসায় গেলেও ও হচ্ছে আমাদের সবাইকে রাতের বেলা রাত দুইটা বাজে তিনটা বাজে ওর ওয়াইফ সহ আমাদের ভাই বোন সবাইকে হচ্ছে ঝালমুড়ি বানায় খাওয়ায় তো এখানে ও হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর টমেটো লেবু সব কিছু কুচি করে নিয়েছে আর আমার ফ্রিজে তো এরকম ঘুগনি বানানো থাকে ঘুগনিটা কিন্তু বানানো থাকলে মুড়ি মাখা অনেক ইজি তারপর হচ্ছে একটু বিট লবণ দিয়ে দিয়েছে এখন দিব হচ্ছে ফুড অ্যান্ড স্পাইসের মশলাটা মুড়ির মশলা ওদের এই মুড়ি মশলা যে মজা তোমরা অবশ্যই অর্ডার করতে পারো ফুড এন্ড স্পাইস পেজে কারণ রমজান মাস ছাড়া কিন্তু আমাদের বাসায় এরকম আলু চপ পেঁয়াজ বেগুন এগুলো থাকে না তখন কিন্তু মুড়ি খেতে ইচ্ছে করলে কিন্তু অনেক ঝামেলা হয় তো এরকম একটা মুড়ির মশলা এনে রাখলে তোমরা বাসায় যে কোনো সময় হচ্ছে ঝাল মুড়ি বানিয়ে খেতে পারবা আর এত মজা হয় ওদের মুড়ি মশলাটা বেস্ট তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অর্ডার করে তোমরা নিরাশ না তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই মিলে মুড়িটা খেয়ে নেবো আর আমার ভাইয়ের হাতের মুড়ি মাখা তো এত মজা ও যেটা মাখাবে সেম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি মাখালে এত মজা হয় না বাট ও মাখালে এত মজা হয় আসলে রান্নার হাত বা মাখামাখির হাত এক একজনের হাতের যশ এক রকম তো যাই হোক এরপর হচ্ছে আমার খালা আমার মাথায় একটু তেল দিয়ে দিল তো তেল দেওয়ার পর আমি এখন একটু শুয়ে আছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং